এদিকে নাশকতা ঠেকাতে নাটোরের বড়াইগ্রাম থানা ও পুলিশের সার্কেল অফিসে রাত জেগে পাহারা বসিয়েছে রাজনৈতিক দলের নেতারা। বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা ইসাহাক আলী ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বুধবার সন্ধ্যা থেকে বড়াইগ্রাম থানা ও সংলগ্ন পুলিশের সার্কেল অফিসের সামনে অবস্থান নেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।